সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যাই হোক, আজ আমি রাইট ফার্ম ভার্সের পার্ট থ্রি নিয়ে আলোচনা করো। পার্ট থ্রি, ওকে। এর আগে রাইট ফার্ম ভার্বসের দুইটা ক্লাস হয়েছে না, পার্ট থ্রি নিয়ে আলোচনা করছি। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলছিলাম, শেষ হয়েছিল না, ওকে। দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, আগে যে এক্সাম্পল 30 নম্বর যে এক্সাম্পল ছিল, এখানে দা ছিল না, ব্যক্তি এখানে কিন্তু দুইজন না, একজন। দ্য হেডমাস্টার যে সেক্রেটারি, সে যে সেক্রেটারি সে হেডমাস্টার, অর্থাৎ সিঙ্গুলারকে ইন্ডিকেট করেছে। কাজেই এটা কি হবে? ওয়ের জায়গায় ওয়াজ হবে। আমি বলেছি অ্যান দ্বারা যুক্ত দুইটি পদ আলাদা দুজন ব্যক্তি নির্দেশ করলে সাধারণত দুইটি পদের পূর্বে দি বসে, এবং পরের ভার্বটিও প্লুরাল হয়। কিন্তু দুইটি পদ একই ব্যক্তি নির্দেশ করলে শুধু প্রথম পদটির পূর্বে দি বসে, প্রথম পদটির পূর্বে দি বসে, এবং পরে ভার্বটিও সিঙ্গুলার হয় তখন, ওকে। তাহলে ওয়ার এর জায়গায় কি হবে? ওয়ার এর স্থলে ওয়াজ হবে। এখন নেক্সট এক্সাম্পল, দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ। তাহলে এখানে দেখো, প্রথম পদের আগে দেওয়া আছে, তাহলে এক যে ম্যাজিস্ট্রেট যে জাজ, একজন ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, কাজে এখানে দুজন ব্যক্তি না। এখানে যদি দা থাকতো তাহলে দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করতো, তখন ওয়ার হতো, ওকে। কিন্তু এখন একজনকে ইন্ডিকেট করেছে, কাজে ওখানে ওয়াজ হবে। দেখো, অ্যান দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই ব্যক্তি বা বস্তু একই ভাব নির্দেশ করে, মানে একই বস্তু বা একই ভাব নির্দেশ করে, তবে সাবজেক্ট ও ভার্ব উভয়টি সাধারণত সিঙ্গুলার হয়। ব্রেড অ্যান্ড বাটার, ওকে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ওকে। কাম টু দ্য নেক্সট স্লাইড। দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স উইন্স দ্য রেস, ওকে। আবারও বলছি যে অ্যান দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে, তখন সাবজেক্ট ও ভার্ব উভয়টি সাধারণত সিঙ্গুলার হয়ে যাবে। তবে একটা ব্যতিক্রমও আছে, যেমন হচ্ছে পরবর্তীতে জানাচ্ছি, দ্য জুরি আর, দ্য জুরি আর গিভাইং গিভিং ইটস ভার্ডিক্ট, ভার্ডিক্ট অপিনিয়ন যেটা, জুরি কি? জুরি, হোয়াট ইজ জুরি? জুরি হচ্ছে নির্ণয়ক সভা, আ বডি অফ পিপল, টাইপিক্যালি 12 নাম্বার, শন টু গিভ আ ভার্ডিক্ট ইন আ লিগাল কেস অন দ্য বেসিস অফ এভিডেন্স সাবমিটেড টু দেম ইন কোর্ট, দ্যাট ইজ কল্ড জুরি, ওকে। দ্য জুরি ইজ গিভিং, একই মতামতে আসছে, কাজে এখানে কি হবে? সিঙ্গুলার হবে। আবার দেখো, এখানে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন্টু টু গ্রুপ, দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে, প্লুরাল বোঝাচ্ছে, কাজে ওয়াজটা তখন ওয়ার হয়ে যাবে, ওকে। এগুলি খেয়াল রাখতে হবে মিনিং এর উপর। হ্যাঁ, অনেক সময় মিনিং এর উপর এসে যায়। আচ্ছা, যাই হোক, এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা পরবর্তী এক্সাম্পল, দ্য ভার্সাস। দেখো, ভার্সাস ইজ অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এটা, কিন্তু ভার্সাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ পূর্বে দি বসলে তা সাধারণত প্লুরাল নাউন হয়ে যাবে নাকি, এবং পরে ভার্বটি তখন কি হবে? প্লুরাল ভার্ব হবে, ভার্ব প্লুরাল হয়ে যাবে তখন, ওকে। দ্য ভার্সাস আর অলওয়েজ হ্যাপি। তদ্রূপ আরেকটা এক্সাম্পল দেখো, দ্য পোর ইজ বর্ন, পোর এর আগে দা রয়েছে, তাহলে প্লুরাল নাউন হয়েছে, কাজে দেখো বোথ দ্য বয়েজ। একটা কথা মনে রাখবে এক্ষেত্রে, দেখো বোথ দ্য বয়, বোথ মানে উভয়, এখানে পরে সিঙ্গুলার হয় না, এখানে বার সাবজেক্টটা ফুল এস হবে, এখানে বয়েজ, ওকে। এখানে মনে রাখতে হবে সাম মানে কিছু, বোথ মানে উভয়, অল সকল, মেনি অনেক, আফি মানে অল্প সংখ্যক, হ্যাঁ, এইগুলোর পরে কাউন্টেবল নাউন বা প্রোনাউন এবং ভার্ব প্লুরাল হয় সবসময়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু মাস মানে অনেক, আ লিটল মানে সামান্য বা অল্প, ইত্যাদির পরে, এমনকি সাম ও অল এর পরেও আনকাউন্টেবল নাউন বা প্রোনাউন বা সিঙ্গুলার ভার্ব বসে অনেক সময়। দেখো, বোধ দেয় তাহলে দ্য বয়েজ আর গিল্টি হবে নাকি, খেয়াল রাখবে। তাহলে এমন কিছু অল রয়েছে, যেমন সাম, বোথ, অল, মেনি, আ ফিউ, এই তো কাউন্টেবল নাউন প্রোনাউন, হ্যাঁ, এবং ভার প্লুরাল হয় সবসময়। আ লিটল ওয়াটার, আ লিটল, আ লিটল অল্প পরিমাণ নাকি, এটা সিঙ্গুলার কে ইন্ডিকেট করেছে, কাজে কি হবে? আ লিটল ওয়াটার ইজ লেফট ইন দ্য গ্লাস, ওকে।
মেনিয়ে দেখো, মেনির পরে দেখো এ রিস আছে, মেনি এর পরে সবসময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মেনি এ অথবা অ্যান, হ্যাঁ এরপরে নাউন ও ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু শুধু মেনি এর পরে কি নাউন ও ভার্ব উভয় প্লুরাল হবে, মেনি এ আছে তাহলে সিঙ্গুলার হবে। ওকে তা দেখো মেনি এর ইজ মেন, ম্যান, লিভ ইজ লিভস। ওকে দেখো নেক্সট, মেনিয়া বয়েজ, মেনিয়া বয়েজ নয়, মেনিয়া বয়, মেনিয়া বয় ওয়াজ প্রেজেন্ট। ওকে দেখো ইট ইজ আই হু ইরেসপন্সিবল, আমি দায়ী না, আমি দায়ী, আমিই দায়ী, সাবজেক্ট জোর দেওয়া তখন রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন, তোমাদের প্রোনাউন আমি শিখেছি, প্রোনাউন প্রোনাউন রিলেটিভ প্রোনাউন, তাহলে ইট ইজ আই, আমার পরে জোর দেওয়া আছে আমিই, ওকে আমিই দায়ী, তাহলে আয়ের পরে কি এই অনুযায়ী অর্থাৎ সবসময় রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি, হ্যাঁ সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে নাউন বা প্রোনাউন থাকবে, হ্যাঁ অর্থাৎ এন্টিসিডেন্ট অনুসারেই বসবে, তাহলে আয়ের পরে কি বসে অ্যাম বসবে। ওকে তদ্রূপ আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ ওয়ান অফ দোজ হু, দোজ হু এখানে কি বোঝাচ্ছে, দোজ প্লুরাল ফর্ম, দেজ দোজ, দিস দেজ দ্যাট দোজ, তাহলে দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ। ওকে তাহলে এখানে প্লুরাল হবে ডু নট স্মোক। ওকে দেখো ইট ইজ ইউ হু, তাহলে ইউ, ইউ হু তুমি, হ্যাঁ তুমি এটা কি, আর এখানে এটা আছে জেনারেলাইজিং ইট ইন্ট্রোডিউসিং ইট বলা হয় এটাকে, ওটা সাবজেক্ট না, এটা রিলেটিভ প্রোনাউন ঠিক আগের যে সাবজেক্ট নাউন বা প্রোনাউন থাকবে সেই অনুপাতে তোমার ভার্ব বসবে। ওকে তাহলে দেখো ইট ইজ আই হু ওয়্যার টু ব্লেম। ওকে কাম টু দা নেক্সট রুল, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ আর, এগুলো সবই আগে করানো হয়েছে, আমরা ঠিক রিভাইজ দিচ্ছি, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ, ওই যে কথা বললাম যে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন বা প্রোনাউন একই বস্তু বা ভাবকে নির্দেশ করলে তখন কি হবে, ভার সবসময় কি বসে সিঙ্গুলার হবে। ওকে ইজ অ্যাট দ্য গেট, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ইজ অ্যাট দ্য গেট, টাইম অ্যান্ড টাইট একটু ব্যতিক্রম, এটা টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, নাকি ওয়েটস হবে না, ওয়েট ফর নান। ওকে নেক্সট আসো ইউ, ওই যে ওয়ার, ওয়ার থাকলে কি বলেছিলাম কোনটা ফলো করতে হবে, ফার্স্ট সাবজেক্ট না সেকেন্ড সাবজেক্ট, কোনটা মানে হ্যাঁ পুরোনো কোনটা, এখানে ইউ না হি, ওয়ার থাকলে লাস্ট, লাস্ট যে ইয়ার থাকবে ওটা অনুসরণ করতে হবে, নাকি লাস্ট নাউন বা প্রোনাউনকে ফলো করতে হবে। দেখো আমরা সবই করেছি, এখন শুধু রিভিউ, নট অনলি প্রফেসর, নট অনলি ক্ষেত্রে কি হবে, নট অনলি ডটার অলসো, নট অনলি বাট অলসো থাকলে কি হবে জানো, এখানে আমাদেরকে নট অনলি বা আইদার ডটার ওয়ার অথবা নেইদার ডটার নর, হ্যাঁ বা ওর এগুলো যখন থাকবে, হ্যাঁ এগুলো দ্বারা যদি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সর্বশেষ নাউন যেটা আছে, সর্বশেষ নাউন, এই সর্বশেষ নাউন অনুযায়ী কি হবে তোমার ভার বসবে, নাকি তাহলে নট অনলি, নট অনলি প্রফেসর বা রাফি বাট অলসো হিজ সান, তাহলে বি জায়গায় কি আসবে, ওয়াজ না আর, কোনটা আর প্রেজেন্ট, আর অনেস্ট, আর বলেছি সর্বশেষ যে সাবজেক্ট থাকবে, সর্বশেষ যে নাউন প্রোনাউন থাকবে সেই অনুসরণ করে তোমাকে ভার বসাতে হবে। ওকে টু প্লাস টু, টু প্লাস টু এটা হচ্ছে আমি তা মানে অ্যারিথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয়। ওকে তাহলে বি জায়গায় কি হবে, ইজ ফোর। ওকে অ্যারিথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে টু প্লাস টাইমস টু, তাহলে কি হবে বি জায়গায়, হ্যাঁ ইজ এ স্পেন্ট। ওকে নেক্সট স্লাইড, অ্যারিথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয় এটা মনে রাখতে হবে। দেখো 10 ডিভাইডেড বাই টু, বি ফাইভ আছে তাহলে কি আসবে, ইজ ফাইভ। ওকে এরপরে দেখো দ্য কমিটি আনএনিমাস, কি সর্বসম্মত ক্রমে নাকি, সর্বসম্মত যেটা এটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পরে সবসময় ভার্ব কি বসে সিঙ্গুলার হয় নাকি,
কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব আসে, কিন্তু বিচ্ছিন্নতা অথবা ভিন্নতা যখন বোঝাবে তখন কিন্তু প্লুরাল ভার্ব বসবে। হ্যাঁ, আর এই কালেকটিভ নাউন যখন বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হয়, হ্যাঁ, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়, বুঝলে? দ্য কমিটি ইজ অথবা ওয়াজ অ্যানিমাস। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য কমিটি বি, দেখো এখানে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, তো এখানে কি ওই যে দ্য জুরি এক্সাম্পল আগেই করেছি নাকি? তাহলে আর ডিভাইডেড টু, ওকে, আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস। কাম টু দ্য নেক্সট স্লাইড। দেখো এক্সাম্পল, মোর দ্যান আ বয়, মোর দ্যান আ বয়, মোর দ্যান আ বয়। দেখো মোর দ্যান ওয়ান এর পরে মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্বকে অনুসরণ করে, কিন্তু মোর দ্যান টু বা থ্রি এগুলো সবসময় প্লুরাল ভার্বকে কি নির্দেশ করে। ওকে, তাহলে মোর দ্যান আ বয় ইজ গিল্টি, সিঙ্গুলার কে ইন্ডিকেট করছে, এখানে আবার টু আছে, তাহলে এখানে কি প্লুরাল কে ইন্ডিকেট করছে, তাহলে কি হবে, আর বা ওয়ার প্রেজেন্ট। ওকে, নেক্সট গালিবাস ট্রাভেলস, গালিবাস ট্রাভেলস এটা কি বইয়ের নাম, বইয়ের নাম ও দেশের নাম, প্লুরাল হলেও এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে সবসময় খেয়াল রাখবে। তাহলে গালিবাস ট্রাভেলস ইজ আ ফেমাস রাইটিং পিস। ওকে, নেক্সট স্লাইড, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি যে কথা বললাম দেশের নাম যদিও দেখা যাচ্ছে প্লুরাল নাকি, তারপরেও কি হবে সিঙ্গুলার ভার বসবে। নেক্সট এক্সাম্পল, বাংলাদেশ হ্যাভ ওন বাই 78 রানস। ওকে, কোনো দেশের নামে যদি খেলাধুলার কোনো টিমের নামকরণ করা হয় তাহলে এরপর সবসময় ভার প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে, সবসময় ভার প্লুরাল বা হ্যাভ হ্যাভই থেকে যাবে। ওকে, দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে, ইন্ডিয়া হ্যাভ লস্ট ফাইভ বাই সিক্স উইকেটস, তাহলে হ্যাভ হ্যাভই থেকে যাবে, যেহেতু আমাকে এখানে খেলাধুলার টিমকে ইন্ডিকেট করেছে। ওকে, নেক্সট এক্সাম্পল, নেক্সট স্লাইডে আসো, বাসায় বসে বসে এগুলো দেখবে, তোমরা উপকৃত হবে ছুটি দিনে, যেহেতু আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগের মাঝে আছি। ওকে, সময় নষ্ট করবে না, আমি তোমাদের জন্যেই কিন্তু এগুলো রেডি করছি। ওয়ান থার্ড অফ দ্য অ্যান্সার বি ফ্র্যাকশন, এর ক্ষেত্রে ভগ্নাংশ বা পার্সেন্টেজের ক্ষেত্রে, বুঝলে? সবসময় মনে রাখবে এগুলোর পরে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী ভার বসবে সবসময় ফ্র্যাকশনের ক্ষেত্রে। দেখো এখানে আছে ওয়ান থার্ড অফ দ্য অ্যান্সার, ওয়ান থার্ড অফ দ্য অ্যান্সার, এখানে দেখো এই যে অ্যান্সারটা সিঙ্গুলার আছে নাকি, সেই অনুযায়ী তোমার সিঙ্গুলার দিতে হবে। ওয়ান থার্ড অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট বা ওয়াজ কারেক্ট দুইটা লেখা যায় নাকি? সবসময় এই ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা পার্সেন্টেজের ক্ষেত্রে মনে রাখতে হবে, হ্যাঁ, যে পরে যে নাউন থাকে সেই নাউন অনুযায়ী ভার বসবে। হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই ভগ্নাংশ বা শতকরা অংশের উপরে উপর ভার নির্ভর করবে না কখনো, ঠিক আছে? দেখো ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, প্লুরাল, তাহলে কি আসবে, আমি এখানে আরও দিতে পারি, ওয়ারও দিতে পারি। নেক্সট এক্সাম্পল, টু থার্ডস অফ দ্য ওয়ার্ক, হ্যাঁ, ওয়ার্ক, ওকে, তাহলে কি হবে ইজ অথবা হ্যাঁ ওয়াজ ডান। নেক্সট এক্সাম্পল, টু থার্ডস অফ দ্য পপুলেশন, ওকে, এটা কি প্লুরাল পপুলেশন, প্লুরাল ফর্ম। যাক, শেষ পর্যায়ে এসেছি, তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।